শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম ডাক্তার এস কে বড়ুয়া রাতুল। বাবার নাম কালীচরণ বড়ুয়া। মার নাম মণি বড়ুয়া। ঠিকানাটা কি? গ্রাম উত্তর সুন্দরপুর, ডাকঘর নারায়ণহাট, উপজেলা ফটিকছড়ি, থানা ভুজপুর, জেলা চট্টগ্রাম। আমার জন্ম 1955 ইংরেজিতে। আমি নারায়ণহাট বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি 1970 সালে। নাজিরহাট কলেজে পড়াশোনা করি। 70 ইংরেজিতে আমি সামনাসামনি শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ শুনছি সামনাসামনি বসে। উনি হাটাজারি আসছিলেন ওই সময়। হাটাজারি ওনার সামনাসামনি দেখার সৌভাগ্য আমার হয়েছে। এর পরবর্তীকালে নির্বাচন, 70-এর নির্বাচন, একক সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশ আওয়ামী লীগ পেয়ে গেছে। যুদ্ধ শুরু যখন হয়েছে তখন আমি হাটাজারিতে ছিলাম। খুব মজাই লাগতেছিল যে বাঙালিরা সব কিছু দখল করে ফেলতেছে। সবাই বলতেছে এতজন পাকিস্তানি মারা গেছে, এতজন আহত হয়েছে। এভাবে এগুলো সব কিছু শুনতে, বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের মন্তব্য শুনতে এটা ইয়েই লাগতেছিল, মোটামুটি ভালোই লাগতেছিল। বাড়ি যেতে হবে বা মা বাবার কাছে যাবো, বাবা নাই, বাবার ওখানে মারা গেছে, মার কাছে যাব বা ভাই বোনদের কাছে যাব, এটা আমার মাথায় ছিল না। একদিন হঠাৎ করে দেখি আমার বড় ভাই এসে উপস্থিত, এসে খপ করে আমার হাত ধরলো, সেই ধরাতে আমাকে বাসের সাথে করে বাড়িতে নিয়ে গেল। বাবার নাম কি? আমার বড় ভাইয়ের নাম বিবেকানন্দ বড়ুয়া, মারা গেছেন উনি। বাড়িতে সবাই কান্নাকাটি করতেছিল, আমি যাচ্ছিলাম না, এই জন্য বড় ভাই আসছে না। তো এরপরে আমি যুদ্ধকালীন সময়ে গ্রামের বাড়িতে ছিলাম। তো গ্রামের বাড়ি উত্তর সুন্দরপুর একটু আগে বলছি, লোকমুখে কিছু শোনা, এটা দখল করতেছে, ওটা ওখানে মারা গেছে, মানে বা বাঙালিরা পিছু হটতেছে, অনেকে বলতেছে টেকনিক্যাল পিছু হাঁটা, এগুলো তো আমি সামনাসামনি পাকিস্তানি সৈন্যদের মুখোমুখি কখনো হইনি। বাজার বাজারে যাইতাম না, শুধু গ্রামেই থাকতাম, বাড়িতেই থাকতাম। আরও আমার বয়সে যেগুলো ছিল ওরাও একই অবস্থা, বাজারে যাইতাম না। তো সুন্দরপুরে রাজাকাররা যায়নি? রাজাকার আমাদের গ্রামে ছিল না, পাশের গ্রামে ছিল। উত্তর সুন্দরপুরে আমাদের গ্রামে তেমন কোনো অত্যাচার হয় নাই, শুধু একটা হিন্দু বাড়িতে, ওই উত্তর সুন্দরপুরের মধ্যে বসে একদম বর্ডার লাইনে, ওই বাড়িটা পড়াই দিয়েছিল, দুইটা বাড়ি পড়াই দিয়েছে। এগুলো শোনা গেছে যে পাকিস্তানি সৈন্যরা পড়েছে, আসলে সব রাজাকাররাই পড়েছে। 9 মাসে কি এই শান্তিপূর্ণ পরিবেশে ছিল? হ্যাঁ, মোটা ভালোই ছিলাম। তো 9 মাসে আমরা, আমাদের খামার বাড়ি ছিল,
সাপমারা, সাপমারায় ছিলাম। সাপমারা মানিকছড়ি থানার আন্ডারে, বর্তমানে খাগড়াছড়ি জেলা। ওখানে বাকি সময়টা কাটা গেছে। আমাদের জমি জমা ছিল, ওখানে চাষবাস করতাম। হ্যাঁ, এভাবে বাকি সময়টা প্রায় কাটা গেছে। যখন দেশে একটু ঠান্ডা পরিবেশ, তখন মাঝে মাঝে দেশে আসতাম, গ্রামের বাড়িতে আসতাম। গ্রামের বাড়ি থেকে আবার ওই খামার বাড়িতে চলে যেতাম। ওই খামার বাড়িতে তো জানেন, খামার বাড়িতে না, আমার খামার বাড়িতে যে যুদ্ধ চলা পর্যন্ত পাকিস্তানি আর্মি আসছিল, ওখানে প্রতিরোধ করছিল মুক্তিবাহিনী, অনেক গোলাগুলি হয়েছে। ওই যুদ্ধ ছিল, হ্যাঁ হ্যাঁ, আর আসে নাই, আর এদিকে আসে নাই। আমরা 16 ডিসেম্বর কোথায় ছিল, 16 ডিসেম্বর তখন গ্রামের বাড়িতে ছিলাম। আমরা যে অঞ্চলে গেলাম মনে হয় নাই যে এখন যুদ্ধ চলতেছে, এটা মনেই হয় নাই। গ্রামের বাড়িতে তেমন কোনো অঘটন ঘটেনি। উত্তর সুন্দরপুর, হ্যাঁ, অঘটন করছে নারায়ণহাট বাজারের আশেপাশে। ওগুলো মূলত রাজাকাররাই করছে, দুইজন খুব খারাপ মানুষ ছিল, তো ওরাই করছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।